বন্ধুরা আপনারকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোডে আরম্ভ করছি আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা হোয়াট আর দি প্রিলিমিনারি সিমটমস অফ কিডনি ডিসিজ অর্থাৎ কিডনি রোগীর প্রাথমিক যে সমস্ত সংকেত আছে আমরা সেই সমস্ত সংকেত নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে 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 অন রাখবেন লেট মি নাও বন্ধুরা কিডনি মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ যে অঙ্গ কি করে মানুষের ব্লাড থেকে টক্সিন দূষিত বস্তু তো ইউরেঞ্জের মাধ্যমে কি করে শরীর থেকে আউট করে তারপরে কিডনি কি করে মানুষের ব্লাডের মধ্যে কি করে তো রেড সেল তৈরি করে লোহিত কণিকা তৈরি করে এছাড়াও অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ কিডনির আছে। তো এই কিডনিতে যদি সমস্যা ধরে যদি প্রবলেম ক্রিয়েট হয় তাহলে মানুষের তো বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে মানুষ আর ঠিক নর্মাল ওয়েতে যে জীবনযাপন আর সেটা করতে পারবে না যদি ক্রনিক ক্রনিক কিডনি ডিজিজ হয় মানুষ আর নর্মাল ওয়েতে আর জীবনযাপন করতে পারবে না তো বন্ধুরা কি কি যদি সাইন বা সিমটম যদি হয় তাহলে আমরা ধরে নেব যে কিডনিতে সমস্যা আরম্ভ হয়ে গেছে কিডনি ডিজিজ তো হওয়ার পথে বা হয়ে গেছে তো এই ধরনের সিমটমস বা সংকেতের মধ্যে লক্ষণের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে চেঞ্জেস ইন ইউরিনেশন মানুষের প্রস্রাবের মধ্যে কি হওয়া তো আমূল পরিবর্তন হওয়া পূর্বের তো কি ঘন ঘন প্রস্রাব করতে যাওয়া কিন্তু প্রস্রাবের পরিমাণটা কি হয় না বেশি হয় না খুব কম করে প্রস্রাব হয় বিশেষ করে রাত্রে বেশি তো প্রস্রাবের জন্য বাথরুমে যেতে হয় তো আগের তুলনায় অর্থাৎ বেশ কয়েকবার বেশি কি করতে হয় প্রস্রাবের জন্য বাথরুমে যেতে হয় তাছাড়া কি হতে পারে ব্লাডের কালারটা রেড হতে পারে আহ ইউরিনের কালারটা কি হতে পারে রেড হতে পারে অর্থাৎ যে ইউরিনের সঙ্গে কি আসতে পারে ব্লাড আসতে পারে তারপরে কি হতে পারে তো ইউরিনের সঙ্গে কি হতে পারে যে ফমি ইউরিন হতে পারে সঙ্গে যথেষ্ট পরিমাণ ফেনা আসতে পারে এক তো ইউরিনের সঙ্গে ব্লাড আসতে পারে তারপরে ইউরিনের সঙ্গে যথেষ্ট ফেনা আসতে পারে তো প্রথম এই হলো কিডনি রোগের লক্ষণ প্রথম যে লক্ষণ সেটা প্রস্তাবের মাধ্যমে হয় দ্বিতীয় যে লক্ষণ যেটা সেটা হচ্ছে ক্লান্তি অনুভব করা যদি কিডনিতে সমস্যা হয় তো সেই ব্যক্তি কি করতে পারবে না পূর্বের মতো কাজ করতে পারবে না সামান্য সময় কাজ করার পরে কি হবে টায়ার্ড হয়ে যাবে আর তার পূর্বের মতো আহ তার কাজ করার আর ক্ষমতা থাকবে না যে কিছু সময় কাজ করার পর তার এত ক্লান্তি ভাব আসবে যে তার মধ্যে কিডনিতে সমস্যা বা কিডনি নষ্ট হওয়ার পথে তাদের এইভাবে কি হয় খুব ক্লান্তি ভাব টায়ার্ডনেস আসে তারা সঠিক মতো কি করতে পারে না কাজ করতে পারে না কিছু সময় কাজ করার পর কি হয় তারা টায়ার্ড হয়ে যায় ক্লান্তিভাব অনুভব করে নেক্সট হচ্ছে কি তো শরীরের মধ্যে কি হতে পারে সোয়েলিং এন্ড ফ্লুইড রিটেনশন তো শরীরের মধ্যে তো ফ্লুইডের পরিমাণ লিকুইড এর পরিমাণ বেশি বৃদ্ধি পাওয়ার কারণে কি হতে পারে হাত পা অথবা মুখের মধ্যে কি হতে পারে তো ফুলে যেতে পারে হাত অথবা পা অথবা মুখ কি হতে পারে ফুলে যেতে পারে তার অর্থ হচ্ছে যে শরীরের মধ্যে লিকুইডের পরিমাণ ফ্লুইডের পরিমাণ বৃদ্ধি পায় এবং তার কি হয় সুডিয়ামের পরিমাণও সল্টের পরিমাণ শরীরের মধ্যে বৃদ্ধি পায় যার দরুন কি হয় তো হাত অথবা পাওয়ার মধ্যে লিকুইড বৃদ্ধি পাওয়ার ফ্লুইড বৃদ্ধি পাওয়ার কারণে এইভাবে ফুলে যায় মুখ ফুলে ফুলে যায় তো দেখার পরেই কি হয় তো যে কোনো একজন ব্যক্তি যে ধরে নিতে পারবে যে সেই ব্যক্তির বুধে কিডনিতে সমস্যা হয়ে গেছে তারপরে কি তো অফ শরীরের মধ্যে যে দূষিত বৃদ্ধি যার দরুন কি হতে পারে তো তার মধ্যে বমি বমি বাপ আসতে পারে তো তারপরে তার মুখের স্বাদ চলে যেতে পারে কোনো কিছুতে তার স্বাদ লাগবে না তার মুখের মধ্যে এক ধরনের সবসময় কি হবে একটা ফ্লুইড আসবে তার মুখের মধ্যে জিব্বার মধ্যে একটা ফ্লুইড আসবে তো সেই ফ্লুইড কারণে কি হবে তার কোনো বস্তু খেতে আর স্বাদ লাগবে না তাছাড়া কি হতে পারে তার স্কিনের মধ্যে স্কিন ড্রাই হতে পারে অথবা স্কিনের মধ্যে বিভিন্ন রোগ আসতে পারে যেমন চুলকাতে পারে চুলকানো আসতে পারে তারপরে কুজলি হতে পারে তো স্কিনে ড্রাই হতে পারে তো এইভাবে স্কিনের উপর বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় তো যাদের কিডনিতে সমস্যা যদি সেই ব্যক্তির এইভাবে স্কিনের মধ্যে চুলকানো যায় যায় অথবা অথবা কুজলি এসে স্কিনটা খুব বেশি ড্রাই হয়ে যায় শুকনো স্কিন যদি হয়ে যায় তো তাকে বুঝতে হবে তার কিডনিতে হয়তো সমস্যার সৃষ্টি হয়ে গেছে তারপরে কি যে তার শরীরের মধ্যে কি হয় না যে নিউট্রেন্স পুষ্টির মধ্যে আর কি থাকে না কোনো একটা ব্যালেন্স থাকে না ইমব্যালেন্স হয়ে যায় পুষ্টির মধ্যে যেমন শরীরের মধ্যে বিভিন্ন মিনারেলসের প্রয়োজন আছে কিন্তু কিডনিতে যদি সমস্যা হয়ে যায় তার সেই মিনারেলসের মধ্যে কি থাকবে না ব্যালেন্স থাকবে না তা শরীরের মধ্যে কিডনি কি করে বিভিন্ন ধরনের মিনারেলস যখন মানুষের শরীরে আসে তো কিডনি সেই মিনারেলসের মধ্যে কি করে একটা ব্যালেন্স থাকবে যেমন পটাশিয়াম ক্যালসিয়াম তারপরে সোডিয়াম ফসফরাস এই সমস্ত মিনারেলস মানুষের শরীরে আসার পরে কিডনি কি করে সেইগুলাকে একটা ব্যালেন্সের মধ্যে রাখে কিন্তু যদি কিডনিতে সমস্যা হয়ে যায় তো সেগুলার মধ্যে কি থাকবে না ব্যালেন্স থাকবে না কোন কোন সময় ফসফর ফসফরাসের পরিমাণ বেশি হয়ে যাবে কোন সময় পটাশিয়াম বেশি হয়ে যাবে কোন কোনো সময় কি সুডিয়াম বেশি হয়ে যাবে তো এইভাবে যদি কি হয় মিনারেলসের মধ্যে ব্যালেন্স থাকে না তো এই মিনারেল শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে তো এর মধ্যে একটা সমস্যা হচ্ছে ক্র্যাম্পিং তার মধ্যে কি এইভাবে ক্র্যাম্পিং তার মাছালের মধ্যে মাসের মধ্যে কি পারে ক্র্যাম্পিং হতে পারে ঠান ঠান হতে পারে যেটাকে ক্র্যাম্পিং বলা হয় তো এই ক্র্যাম্পিং ঘুমের মধ্যে হতে পারে ঘুম থেকে উঠার পরেও হতে পারে অথবা যে কোনো সময় হতে পারে তার মাসুলের মধ্যে এইভাবে ক্র্যাম্পিং হবে তার বেন যে আছে তো শিরা সেই শিরার মধ্যে কি টান আসতে পারে তো এইভাবে তার শরীরের মধ্যে এই যে এই উল্লেখ করা যে সমস্ত লক্ষণ সেই লক্ষণ গুলো আসতে পারে এই ধরনের লক্ষণ যদি কোনো ব্যক্তির আসে তো তাকে তাকে সতর্ক হতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে নতুবা কি হবে তো কিডনির যে সমস্যা সেটা যদি বাড়তে থাকে তো কি হবে একটা সময় তার ক্রনিক কিডনি ডিজিজ যে স্টেজ এই স্টেজটা অ্যাডভান্স স্টেজে চলে যাবে তো তখন তার কি হবে না কিডনি নরমাল অবস্থায় আর আসতে পারবে না তার সমস্যাটা বেশি বৃদ্ধি পেয়ে যাবে কিডনিতে তার ডিজিজটা যদি বেশি হয়ে যায় তখন আর তার কিডনি নরমাল অবস্থায় আসতে পারবে না তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন আপনাদের মধ্যে যদি কেউ আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই কেনি সাবস্ক্রাইব করে নেবেন আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন তো আজ এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ